এবার দেখো, এবার যে অঙ্কটি আমরা নিয়ে এসেছি সেটা আমরা দেখি কি আছে অঙ্কটি। চলো, তো অঙ্কটি এখানে দেওয়া আছে, ইফ পি ইকুয়াল টু 999 দা ভ্যালু অফ থার্ড রুট অফ পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 প্লাস 1 ইজ হোয়াট। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্কটা। তাহলে এখানে আমার অঙ্কটা আছে হচ্ছে থার্ড রুট অফ পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1, এই হচ্ছে আমার অঙ্কটা আছে। ঠিক আছে, তাহলে এখানে থার্ড রুট অফ থাকবে এখানে আমার, তাহলে এখানে পি ইন্টু পি স্কোয়ার মানে হচ্ছে পি কিউব, তারপর এর সাথে পি গুণ মানে 3p স্কোয়ার, 3 এর সাথে পি গুণ মানে 3p প্লাস হচ্ছে 1। এটা আসলে একটা সূত্র, ঠিক আছে, যদি চিনতে অসুবিধা হয় আমি লিখে দিচ্ছি। থার্ড রুট অফ এটা আমরা লিখতে পারি হচ্ছে পি কিউব প্লাস 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু পি ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব, লেখা যায়, কোনো অসুবিধা নেই। এখানে পি কিউব থাকলে এখানে এটা 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 লিখলে আমার এটাই আসে আবার, আর 3 পি ইন্টু 1 স্কোয়ার করলে আমার এটাই আসবে আবার, এক কে আমরা 1 কিউব, এগুলো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা আমার কি আসলো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এটা হচ্ছে আমার আসলে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। তাহলে এটা আমরা লিখতে পারি যে থার্ড রুট অফ আসলে হচ্ছে পি প্লাস 1 এর হোল কিউব। এবার থার্ড রুট অফ পি এর মান কি আছে, 999 প্লাস 1 তার হচ্ছে কিউব আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার আসলে থার্ড রুট অফ 1000 এর কিউব। তো উত্তর কি আসবে, উত্তর আসবে হচ্ছে আমার 1000 আসবে। কি জন্য এমনটা আসবে, 1000 এর কিউবের অর্থ হচ্ছে এখানে আমার তিনটে আছে 1000, 1000 গুণ 1000 গুণ 1000। এবার যখন এখানে 3 এর দেওয়া আছে থার্ড আছে, তখন সেখানে তিনটের থেকে একটা আসে। যেমন ধরো আমরা যদি লিখি 2 এর কিউব ইকুয়াল টু কি হয়, 2 গুণ 2 গুণ 2 হয়, মানে হচ্ছে আমার এখানে 8 হয়। ঠিক আছে, এবার যদি তোমাকে দেওয়া হয় যে থার্ড রুট অফ 8 ইকুয়াল টু কি হবে, হ্যাঁ, অর্থাৎ তখন আমার আসবে কি থার্ড রুট অফ 8, মানে লিখবো আমি 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এখান থেকে আমার যেহেতু 3 আছে তাহলে 3 এর থেকে আমার এখানে আমার একটা আসবে, অর্থাৎ আমার হবে উত্তর হবে 2। ক্লিয়ার, অর্থাৎ থার্ড রুট থাকলে পরে আমার 3 এর থেকে আমার একটা আসবে, কিন্তু স্কোয়ার থাকলে দুটোর থেকে একটা আসে। বেশ ক্লিয়ার, যেমন ধরো এই যে পি স্কোয়ার অর্থ হচ্ছে আমার এখানে হচ্ছে 4 হয়, ঠিক সেম ভাবে হচ্ছে 4 এর বর্গমূল, আসলে আমরা নর্মাল এখানে আমরা এই দুইটা আমরা এখানে আসলে আমরা লিখি না, ঠিক আছে, সেটা হচ্ছে আসলে আমরা এটা আমরা লিখি না আমরা ওটা, ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 2। তো ঠিক সেম ভাবে থার্ড রুট থাকলে হবে একটা হবে, এখানে যেহেতু তিনটে ছিল এখানে একটা হবে। ক্লিয়ার, বেশ এটা উত্তর। চলো এবার আমরা নেক্সট যে অঙ্ক আছে ওটা আমরা দেখে নেবো কি আছে, আমার সঙ্গে থাকো। চলো এবারে দেখবো যে এখানে কি অঙ্কটি দেওয়া আছে এবং তার সমাধান কি হয়। চলো, তো অঙ্কটি দেওয়া আছে এখানে যে 936216 প্লাস এক্স ইজ এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 7। ঠিক আছে, মানে এত প্লাস এক্স সংখ্যাটাকে 7 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায়, তাহলে পরে দেন দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স ইজ, এক্স এর সবচেয়ে ছোট মানটি কি হবে এটি আমাকে আনতে হবে। তাহলে আগে আমরা দেখবো 7 দিয়ে ভাগ করার নিয়মটা কি আছে। ঠিক আছে, তো এখানে সংখ্যাটা আছে আমার 936216, হ্যাঁ, আমরা ডান দিক থেকে নেব তিনটে করে সংখ্যা, এখান থেকে এই তিনটে একটা এই তিনটে একটা, ডান দিক থেকে আমরা তিনটে করে নেব। এবার এই তিনটে করে নিলে পরে যদি এদের ডিফারেন্স অর্থাৎ এর থেকে এইটার বিয়োগফলটা 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে। যদি এখানে আরো তিনখানা সংখ্যা এখানে আমার এখানে দেওয়া থাকতো, হ্যাঁ দেওয়া যদি এখানে আসতো আমার, তাহলে আমার করতাম কি, এটা করতাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জোড় স্থানীয় মানে এটা এটা হচ্ছে বিজোর, 1 নম্বরে আছে বিজোর জোর বিজোর জোর এভাবে আসতো আর কি, সেক্ষেত্রে আমরা বিজোর স্থানীয় গুলোকে আমরা যোগ করতাম এবং সেখান থেকে জোর স্থানীয় গুলোকে আমরা বিয়োগ করতাম। তাহলে এদের ডিফারেন্সটা যদি আমার 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে পরে সবটাকে আমার 7 দিয়ে ভাগ করা যাবে।
অঙ্কে আমার এটুকু নেই, আমার অঙ্কে আমার এইটুকু দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখো সেক্ষেত্রে আমার করবো কি, তাহলে আমার এটার থেকে এটার বিয়োগফলটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে পরে আমার এটাকে 7 দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে আমার 936 থেকে আমি 216 বিয়োগ করে দেখি কি হয়। 936 216 এটা হবে 027। এবার এটাকে 7 দিয়ে ভাগ করা আমরা শুরু করি। 7 × 7 এখানে 2, শূন্য দিয়ে আবার শূন্য নামিয়ে আনি, 7 × 2 = 14। তাহলে এখানে বিয়োগ করা 6 আমার এখানে থাকছে, অর্থাৎ যে লাস্ট ভাগশেষটা থেকে যাবে অন্তত আমার পক্ষে 6টা আমাকে আরো এখানে যোগ করলে পরে এটা 7 দিয়ে ভাগ করা সম্ভব। অর্থাৎ আমার যে সংখ্যাটা দেওয়া আছে এর সঙ্গে আমার আরো অন্তত 6 আমার প্রয়োজন। ঠিক আছে, এইবার দেখো ডিফারেন্স যেহেতু আমার 6 আর প্রয়োজন, উত্তর আমার 6। ঠিক আছে, এবার দেখো এই 936 আর যদি 2, এবার যদি আমি 16-র সঙ্গে আমি আরো 6 যোগ করে দেই, তাহলে আমার কি আসবে, 16 আর 6 আসবে হচ্ছে 22 আসবে, অর্থাৎ এটা 2 2 2 আসবে না, এই তো। অর্থাৎ এখানে আমার আছে 216, কিন্তু আমি উত্তর এসছে আমার 6 যোগ করলে পর 7 দিয়ে ভাগ করা সম্ভব। তা 6 যোগ করলে কি হবে, 216 + 6 মানে 222 হবে। এবারে অঙ্কের নিয়মটা কি আছে, এটাকে আমরা এর থেকে বিয়োগ করব, অর্থাৎ 936 থেকে আমরা 222 যদি আমরা এখানে বিয়োগ করে দেই, তাহলে এটা কি হবে, 4 হবে, এটা হবে 1, এটা হবে হচ্ছে 7, এটা অনায়াসে আমার 7 দিয়ে ভাগ করা যায় 102, এই তো। অর্থাৎ তাহলে উত্তর আমার ঠিক আছে। তাহলে এবার আমরা একটু শিখবো 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি। যদি এই ধরনের সংখ্যাগুলো আমার দেওয়া থাকে, এমন সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার জোড় স্থানীয় অঙ্কগুলো মানে 3টা করে, ঠিক আছে, 3টা করে হচ্ছে 1 জোড়া। হ্যাঁ, এই 3টা নিয়ে একটা টার্ম, এটা নিয়ে একটা টার্ম, এটা একটা টার্ম, ঠিক আছে, এমন করে যদি আমার নেই, তাহলে পরে জোড় স্থানীয় গুলোর সঙ্গে থেকে বিজোড় স্থানীয় অঙ্কগুলোকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে পরে যদি ওই বিয়োগফলটা 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই 7 দিয়ে ভাগ করা সম্ভব। একটা আমি উদাহরণ দিয়ে শেখাচ্ছি এটা। এবার ধরো এমন একখানা সংখ্যা দেওয়া আছে, দিয়ে তোমার জিজ্ঞেস করলো এটা কি 7 দিয়ে ভাগ করা সম্ভব, তখন তুমি কি করবে, এত বড় সংখ্যা 7 দিয়ে ভাগ করা সম্ভব কিনা, এর একটা শর্টকাট নিয়ম আছে, চলো সেটা আমরা আগে শিখে নেই। তো এখানে ক্ষেত্রে নিয়মটা কি, আমরা ডান দিক থেকে আমরা 3টে করে সংখ্যা নেব, এই 3টে একবার, এই 3টে একবার, এই 3টে একবার, ডান দিক থেকে থেকে আমরা 3টে করে নেব। তো নাম্বারিং হচ্ছে এটা 1 2 3, ঠিক আছে, নাম্বারিং করলাম কি জন্য, জোড় স্থানীয় অঙ্ক, মানে 2 বললাম এটা জোড় স্থানীয় অঙ্ক, আর 1 আর 3 হচ্ছে আমার এটা বিজোড় স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এবার বিজোড় স্থানীয় অঙ্ক যেগুলো আছে ওগুলোকে আমরা একসঙ্গে যোগ করে দেবো, হলো যোগ করব, 4 আর 2 হবে এখানে 6 6 3 9, 2 আর 1 3, 396 আসলো। এবার এর থেকে আমরা যে জোড় স্থানীয় অঙ্ক আছে দেওয়া ওটা আমরা বিয়োগ করব, 389 কে আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে 9 আছে 16 হবে, 7 7ই হবে। এবার যদি এই বিয়োগফলটা 7 দিয়ে ভাগ করা যায় এই ফাইনালটা, তাহলেই এই টোটাল সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা সম্ভব। এবার এসে 7 7 তো অবশ্যই 7 দিয়ে ভাগ করা যাবেই, ঠিক আছে, তাহলে পরে আমার কিন্তু অবশ্যই এই সংখ্যাটাও 7 দিয়ে ভাগ করা সম্ভব। এটা হচ্ছে 7 দ্বারা ভাগের মানে ভাগ করা যায় কিনা তার বের করার নিয়ম, ঠিক আছে। চলো, যদি এটা অঙ্কে ছিল না, অঙ্ক আমার ছিল এইটুকুই, তো এটা আমরা শিখে রাখলাম। চলো এবার আমরা নেক্সট অঙ্কে আসবো, আমরা দেখবো নেক্সট অঙ্কটি কি আছে, ঠিক আছে, চলো আমার সঙ্গে থাকুন।